এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার দাদার ছেলে মানে আমার ভাই পো, আমার আদরের ছোটুর পৈতেতে আমরা সবাই জড়ো হয়েছিলাম এক জায়গায়, আর সেখানেই প্রচুর আনন্দ করেছি। সকালবেলা সেদিন আমি আর মা চলে যাচ্ছি মাসির বাড়িতে, সেখানেই হবে পুরো অনুষ্ঠানটা। হ্যালো, ঠিক আছে। এবারে এই ডান দিকের এখানটা ধরো,
প্রজাপতি একটা তুমি তার কাটতে হবে ঋষি দেবতা আকারে ন দেবস্যাম সবিকুর সত্তুরে ন কবিত্রে নয় বায়ু সৎপুরে আপনি তো দিকে দেখিয়ে বলো ওম প্রজাপতি ঋষিরম বিষ্ণুরম দেবতাকা বিষ্ণুরম দংষ্ট্রকশী প্রজাপতি ঋষিরম প্রসূতি দেবতাকা চূড়াকরণে বিনিয়োগ ওম পুকটা মাথার উপর পড়াবে ওম ঔষধে প্রয়সে প্রজাপতি ঋষিরম সদিতি দেবতা চূড়াকরণে বিনিয়োগ সদিতে ঐনমি রাম ও প্রজাপতি ঋষিরম পঙ্কিস ছন্দ উষা দেবতাকা চূড়াকরণে বিনিয়োগ বুঝছে আপনার দোড়া থেকে দাও এইটাই তো কুলোতে কুলোতে হ্যাঁ ওকে দর্পণটা দেখিয়ে বলো ও প্রজাপতি ঋষির সঙ্কিশ্চন্দ দেবতাকার তেনতে রত্মনা জীবাতবে জীবনায় দীর্ঘ আয়ুষ্টম বলায় বর্চসে সবাই তোমার হাত করে গালে দিন বাহার দানা ক্যামেরায় কোনো নিয়ম নেই তুমি মাত্রা নামি যাবে মাত্রা নামা নাও নাও এদিকে এদিকে যাবে এদিকে যাবে ক্যামেরা এখানে দেখুন এখানে লাইটে না আগের দিন আমি আর মা যেহেতু আসতে পারিনি তাই অধিবাস পর্বটা মিস করে গেছি ভোরবেলার, কিন্তু সকাল সকাল আমরা এসে হাজির হয়েছি আর সকালের যে নানান আচার অনুষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু একদম মিস করিনি। মুন্ডনের আগের গায়ে হলুদ পর্ব শেষ হয়েছে, এখন বড় মামি সবার গালে এরকমভাবে হলুদ মাখিয়ে দিচ্ছে। ফটোগ্রাফার দাদাদের সহ্য শক্তি বিশাল বলতেই হয়, এরকমভাবে ওদেরকে ডিস্টার্ব করে গিয়ে গিয়ে ছবি তোলা হচ্ছে সবাই মিলে, তাও ওরা কিছু বলছে না, এটা সত্যিই দারুণ ব্যাপার। আর এখানে সবাই আচার অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে একটু গলা ভিজিয়ে নিচ্ছে মকটেলে চুমুক দিয়ে। এবার হচ্ছে সেই ব্রহ্ম মুহূর্ত যেখানে ভাইপোর এরকমভাবে চুল কাটা হচ্ছে। ঠান্ডার মধ্যে বেচারা জিনি হেভি সাজেছে তো স্কুল টুলে যাবে বেচারা।
রাখার দরকার নেই। বাবার তো যা হাত কাঁপছে, তো বাবা কাঁপছে সবচেয়ে দুঃখের ঘটনা ঘটছে জীবনে, চুল ছাড়তে চায় না ছোট করে নেয়ারা, না ও তো সব মন্ত্র পরিষ্কার বলে একটা মন্ত্র বলবো না, একটু মাঝে মাঝে দেখে যাচ্ছে, চুল ওর খুব শখের তাই কাটার সময় ওর প্রচণ্ড খারাপ লাগছিল, সাথে সাথে আমাদেরও, কিন্তু কিছু করার নেই, নিয়ম সেটা তো মানতেই হবে। কোনো অনুষ্ঠান হলে তখন সবাই মিলে একসাথে হওয়ার একটা আলাদাই মজা, তার সাথে সাথে হাসি ঠাট্টা, গল্প, আড্ডা, প্রচুর প্রচুর ছবি তোলা আর দারুণ দারুণ খাওয়া তো থাকেই, আর একসাথে হলে তো এগুলো তো হবেই, তাই না? ইউটিউব চ্যানেল থাকার কারণে এই ব্লগ ক্রিয়েট করতে গিয়ে প্রচুর ভালো ভালো মুহূর্ত ফোনে ক্যাপচার করে ফেলেছি। পরে এই ভিডিওটা এডিট করার সময় যখন ক্লিপসগুলো সেট করছিলাম, তখন যেন ওই সেই মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে উঠছিল। অনেকের সাথে দেখা হলো, ছবি তোলা হলো, আবার অনেকের সাথে দেখা হয়েও ছবি তোলা হয়নি, কিন্তু তাদের সাথে মুহূর্তগুলো না হয় মনেই ক্যাপচার করা থাকুক। ঘরে নিয়ে গিয়ে পড়ে না করবে, হ্যাঁ হ্যাঁ ওই তো ওই জন্য এটা দিলাম, এটা পরে করুন, ঠিক আছে? আচ্ছা এবারে দুজনেই গাঁদা ফুল নাও, ওখান থেকে না, ওখান থেকে না, এইখান থেকে লাগে, আবার এখান থেকে দেবে গাঁদা ফুল নাও, নিচু একটা করে বেল পাতা না, জোর করে বলো দুজনে ও সবিত্রে সবদেব চোখে জগৎ প্রসূতি স্থিতি নাশ এ তবে ত্রয়ী ময়ায় ত্রিগুণাক্ষ হারিণে বিরিঞ্চি নারায়ণ শঙ্করাসনে জবা কুসুম শঙ্খাসন কাশ্যপেয়ং মহা চৈত্রমাসি নিন্দাশিস্তে ভাস করে অর্দম শুক্লে পক্ষে একাদশাঙ্কিত অর্দম দেখো বলো সান্দিল্য পুত্র সান্দিল্য আসিত কে বলো প্রবল শ্রী তোমার নাম অর্দম সমীধম ও মনম কর্মণি একটা সমীতর ও তদ বিষ্ণু মর্মম পদম সদা বসন্তী সুরয় দিবি চক্ষুরাতাম স্বাহা,
প্রণাম
এই পর্বে থাকলো সকালের নানান আচার অনুষ্ঠান, যজ্ঞ, গায়ে হলুদ, মুন্ডন, পৈতে ধারণ, ভিক্ষাদান, এরকম যা যা থাকে। এর পরের ব্লগে থাকবে খাওয়া দাওয়া, আমাদের আড্ডা, গল্প, খুনসুটি, এসব নিয়ে ব্লগ। এই ভিডিওর সাথেই আপলোড করা যেত, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আলাদাভাবে আমি পার্ট টু হিসাবে আপলোড করব। সাথে রইল সেই দিন তোলা বেশ কিছু মুহূর্তের ছবি। ছবিগুলো এত সুন্দর আর ন্যাচারাল এসেছে যে বারবার দেখেও যেন আশ মিটছে না। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।